नमस्कार सकल बंधु के स्वागत भिलेज किचन विद टेस्ट हुटे। आज के अपनादेर संगे पाका चाल कुमड़ोर मोरबा रेसिपी शेयर करब। ओई देखुन आमादेर माचाते चाल कुमड़ो होयेछे, चाल कुमड़ोटा पेके गेछे, आमी ओटा तुले नेब। एई देखुन चाल कुमड़ोटा खूब बड़ो पेके गेछे, एर गा सादा होये गेछे, बुझते हबे चाल कुमड़ोटा पेके गेछे। देखुन हाथे चुन चुन चले आसछे, आमी तुले नेब। तोला होये गेछे, एई देखुन आमी कुमड़ो काटते बसे गेछि। देखुन बटी निये एखन कुमड़ोटा केटे नेब। কুমড়ো কেটে নিলাম, এবারে পিস পিস করে নেব। এই যে মাঝের যে এই অংশটা বীজ সমেত এটাকে ফেলে দেব, আর যে শক্ত অংশটা এটা নিয়ে নেব। এখন এইভাবে কেটে বাদ দেব। উপরের এই ছালটা ছাড়িয়ে দেব। এরকম বড় বড় পিস করে কেটে নেব, জলে রেখে দেব। এইরকম ভাবে সব কুমড়ো কেটে নেব। সমস্ত কুমড়ো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। বালতিতে ফ্রেশ জল নিয়েছি, ফ্রেশ জলে আমি চুন গুলিয়ে দেব, আর এই চুন জলে আমি 10 ঘন্টা কুমড়োকে রেখে দেব। ভালো করে গুলিয়ে নিয়েছি চুন। কুমড়োগুলো ধুয়ে ধুয়ে এই বালতির মধ্যে রেখে দেব চুন জলে। আর 10 ঘন্টা পরে এই কুমড়োটা একদম টাইট হয়ে যাবে। 10 ঘন্টা চুন জলে রেখে দেব, এখন ঢাকনা দিয়ে দেব। আবার 10 ঘন্টা পরে ফিরে আস 10 ঘন্টা পরে ফিরে এসেছি। এবারে বালতি খুলে দেখে নেব পরিস্থিতি কি হয়েছে। এই দেখুন এরকম ভাবে গেঁজা হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে নেব। এবার ফ্রেশ জলে দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এক একটা করে এরকম চেপে চেপে ধুয়ে নিয়ে এই যে জল থাকবে, রসটা গায়ে থাকবে, চুন জলটা একদম বের করে নেব নিগড়ে এইভাবে করে। এবারে চুবড়িতে রেখে দেব। এইভাবে আমি একটা একটা করে ভালো করে ধুয়ে নেব আর জল নিগড়ে নেব, যতটা সম্ভব জল নিগড়ে নেওয়া যায়। উনুন জ্বালিয়ে নিয়েছি, বসিয়ে দেব কড়া। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব জল, সামান্য জল নিয়েছি। দিয়ে দেবো চিনি, 500 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা গুলিয়ে নেব। চিনি গুলে গেছে, দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। দেখুন বন্ধুরা কুমড়ো থেকে কতটা জল বেরোচ্ছে, আর এই জলটা পুরোটাই শুকনো করে নেবো।